হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের আমি হোমমেড একটা খাবারের রিভিউ নিয়ে আসলাম। খাবারটা আমি নিজেই রান্না করেছি, তো ভাবলাম কেন নয় একটা ভিডিও করেই ফেলি। তো আমার এখানে খাবারের মেনুতে কী কী আছে, আমি আজকে পোলাও রান্না করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মটরশুঁটি আর সাথে অ্যাড করেছি কর্ন, এটা প্যাকেট করাই পাওয়া যায় এখানে সেদ্ধ করা। জাস্ট আমি কর্নটা আর মটরশুঁটিটা ইউজ করেছি, দেখতে ভালো লাগছে কালারটা। সো আজকে ফার্স্ট টাইম আমি কর্ন ইউজ করলাম। তো চলুন দেখি আমার এর পরে কী আছে। এখানে আছে আপনার স্কুইড। আমি এর আগেও আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি যে আমি আসলে স্কুইড ফ্রাইটা খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তো এখানে আমি স্কুইড ফ্রাই করেছি, দেখতে পাচ্ছেন স্কুইড ফ্রাই লুক লাইক কেনা ফ্রাইয়ের মতো স্কুইড ফ্রাই। এখানে আছে চপ, আমি ডিম চপ করেছি, ভিতরে ডিম দিয়ে করেছি ডিম চপ। আর এখানে আছে ইলিশ মাছ, আমার খুব পছন্দের মাছ। তো আজকে ইলিশ মাছটা আমি রান্না করেছি সাদা ইলিশ, নট এটা কোরমা, নট এটা রোস্ট টাইপ, এটা হচ্ছে সাদা ইলিশ। এটা আসলে অ্যাকচুয়ালি শিখেছি আমার বড়াপুর থেকে, আমার বড়াপুর রেসিপি বলতে হবে এটা। তো চলুন খেয়ে দেখি আজকে কেমন হয়েছে সব কিছু। তো ফার্স্টেই আমার এখানে রয়েছে পোলাও, আমি পোলাও নিয়ে নিয়েছি। তো আমি স্কুইডটা নিয়ে নিই, দুইটা স্কুইড নিয়ে নিলাম। বিসমিল্লাহ, শুরু করি, খেয়ে দেখি কেমন হয়েছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন স্কুইডটা বাসায়, যাদের পছন্দ, যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। কারো যদি রেসিপি লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নক করতে পারেন, আমি আপনাদেরকে রেসিপি দিয়ে একটা ভিডিও করে দেখাবো। দারুণ কুড়মুড়ে একটা ভাব। আমি স্কুইডটার উপরে বেড ক্রাম ইউজ করেছি, এজন্য মুচমুচে ভাবটা খুব সুন্দর। আপনারা বাসায় ট্রাই করবেন, রেসিপি লাগলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে রেসিপি দেওয়ার জন্য রেডি আছি যখন তখন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি একটা চপ নিয়ে দেখি, আমি এখানে ভিতরে ডিম দিয়েছি চপের মধ্যে, আপনাদেরকে একটু দেখাই ভেতরের অংশটা। আমি একটু ডিম দিয়েছি, একটু খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, খুবই মজা। নিজের খাবার বলে বলছি না, আপনারা নিজেও বাসায় ট্রাই করে দেখবেন, পোলাওর সাথে চপটা কিন্তু খুব ভালো যায়। আজকে সবার রাতের মেনুতে কি ছিল, কি দিয়ে খেয়েছেন রাতে, চাইলে কিন্তু আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে। তো আমি এখানে ইলিশ নিয়ে নিচ্ছি, একদম চাঁদপুরের ইলিশ। দোকানে কিনতে গিয়ে এই দোকানদার বললো চাঁদপুরের ইলিশ নাকি, লোভ সামলাতে পারিনি, নিয়ে এলাম। দুটা ইলিশ নিয়ে এসেছি এবং ইলিশগুলো আসলেও সুন্দর হয়েছে। আমি যখন ইলিশগুলো কেটেছি, সেটা হচ্ছে যে ইলিশে যথেষ্ট পরিমাণে তেল ছিল আর ইলিশগুলো খুব সুন্দর সেন্টও পাওয়া যাচ্ছিল, ভিতরে ব্লাডও ছিল, যেটা সাধারণত বাইরের মাছের মধ্যে খুব কম দেখা যায়, রক্ত ফ্রোজেন থাকে। তো এজন্য আমার ভিডিও দেখার পর অনেকেই বলতে পারেন ইলিশটা আমি কোথা থেকে নিয়েছি। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ইলিশটা আমি নাজমাতে অবস্থিত মাহরুসা থেকে কিনেছি, মাহরুসা শপ। আমি আজকে 6-7 বছর ধরে ওই শপ থেকেই কেনাকাটা করি। বাঙালি খাবার দাবার মানেই হচ্ছে মাহরুসা আমার কাছে,
খুব পছন্দের দোকানটা। পারফেক্ট, এত স্মুথ আর এত সফট আপনাদেরকে দেখাই, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন খুব ফ্রেশ জিনিসটা ছিল, অনেক মজা। আমার এই রান্নাটার একটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এই ইলিশ রান্নাটায় কোনো রকম হলুদ ইউজ করি না, কোনো রকম আদা রসুন ইউজ করি না, কোনো রকম পেঁয়াজ বাটা ইউজ করি না, আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, হলুদ কিছুই ইউজ করি না। আপনাদের যদি এই রেসিপিটা লাগে আমার ইলিশে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপিটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদের কার কেমন লাগছে আমার এই কোথায় কী খাইলাম ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে, আমার সাথে শেয়ার করবেন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্টস আমাকে অনুপ্রাণিত করবে, আমাকে নতুন কাজ করার জন্য সাহস দেবে। তো আজকে আর কথা বাড়াবো না, খেতে খেতেই চলে যাব, বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনাদের জন্য আমি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। এখানকার কোনো খাবারের যদি রেসিপি লাগে অবশ্যই আমাকে জানাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আবার নতুন কোনো রেসিপি, নতুন কোনো খাবারের রিভিউ নিয়ে আমি চলে আসব কোথায় কী খাইলাম থেকে। সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।